আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় কনডেক্সট মিল্ক দিয়ে চকলেট তৈরি করা যায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। যেহেতু আমি কনডেক্সট মিল্ক দিয়ে চকলেট তৈরি করব, তাই আমি এখানে নিয়েছি কনডেক্সট মিল্ক, আর এখানে আমি ব্যবহার করব 200 গ্রাম কনডেক্সট মিল্ক। আমি একটি পাত্রে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কনডেক্সট মিল্ক। আর এটাকে আমি 4 থেকে 5 মিনিট হালকা ল আঁচে ঘন করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এটাকে নামিয়ে একটি পাত্রে নিয়ে নিব। আর এটা অবশ্যই গরম অবস্থায় করতে হবে, নাহলে এটা অনেকটা জমে যাবে। আমি এখানে 100 গ্রাম কোকো পাউডার নিয়েছি। আমি এখন একটি স্টেনারের সাহায্যে এটাকে হালকাভাবে চেলে চেলে নিব, আর ভালো করে মিক্সড করব। আর এটা আমি অনবরত করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার মিশ্রণটি টাইট না হয়ে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে গেছে। এটাকে আমি আরেকটু ঘন করব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই টাইট হয়ে গেছে। এটাকে আমি আরেকটু টাইট করে নিব। আর এটা আমার পারফেক্ট হয়ে গেলে আমি একটি পাত্রে ঢেলে এটাকে সেট করে নিব। আমি এখানে একটি রেপিং পেপার ভালোভাবে বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেকের মিশ্রণটি, আর এটাকে আমি খুব আলতোভাবে ভালো করে সেট করে নিব। আমার সেট করা হয়ে গেলে এটাকে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম ওভারনাইট ফ্রিজে রাখার পর। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি এখন এই রেপিং পেপারটা ছাড়িয়ে একটি ডিশে নিয়ে নিব। এখন আমি এগুলোকে সমানভাবে কেটে নিব। আমার কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে চকলেটের শেপ করে বানিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার কনডেন্সড মিল্ক চকলেট। আর আপনারা দেখতেই পেলেন এটা আমি কোনো ধরনের ঝামেলা ছাড়াই বাসায় তৈরি করে ফেলেছি। এটা বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে, আর আপনারা এটাকে ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।